পুরো বিশ্বই এখন যুদ্ধের তালমাতাল অবস্থার মধ্যে রয়েছে। ইতোমধ্যেই আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ, ইসরায়েলের জন্য ক্ষিপ্রগামী জবাব অপেক্ষা করছে ঘোষণা দিয়েছে ইয়েমেন। এদিকে ইরানি সামরিক ঘাঁটির ভেতরে বন্দুক হামলা, 5 সেনা নিহত। জানিয়ে দেব ন্যাটোর বৃহত্তম মহড়া আগামী সপ্তাহেই শুরু। এদিকে একদিনেই সর্বোচ্চ মৃত্যু দেখল গাজা। আরও জানিয়ে দেব স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় ঘোষণা দিয়েছে সৌদি আরব। এবং সর্বশেষ জানাব ইইউর শান্তি বৈঠকে যোগ দিচ্ছেন ইসরায়েল ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ইসরায়েলের জন্য ক্ষিপ্রগামী জবাব অপেক্ষা করছে বলছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যে অপরাধযজ্ঞ চালানোর কারণে ইসরায়েলের জন্য ক্ষিপ্রগামী জবাব অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইয়েমেন। ইসরায়েলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়ে 5 ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যার পর এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল সরকারের অপরাধযজ্ঞের জবাব অচিরেই দেওয়া হবে। বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়। বিবৃতিতে জাতিসংঘকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার করার আহ্বান জানিয়ে বলা হয় গোটা অঞ্চলে ফিলিস্তিনের চলমান সংঘাত বিস্তারের জন্য ইসরায়েলি সরকার ও তার সমর্থকদের দায়ী থাকতে হবে। 5 ইরানি সামরিক উপদেষ্টার শাহাদাতে ইরানের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয় গাজা উপত্যকায় ইসরায়েল যে প্রচণ্ড চাপের মুখে পড়েছে তা থেকে নিষ্কৃতি পেতে দখলদার সেনারা সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টাদের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে। গত শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কের অভিজাত মেজ্জা এলাকার একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলের সেনারা। হামলায় 3-তলা বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয় এবং 5 ইরানি সামরিক উপদেষ্টার পাশাপাশি কয়েকজন সিরীয় সৈন্য নিহত হন। ইরান ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে উপযুক্ত স্থান ও সময়ে ওই হামলার জবাব দেওয়া হবে। ইরানি সামরিক ঘাঁটির ভেতরে বন্দুক হামলা, 5 সেনা নিহত। ইরানের দক্ষিণে একটি সামরিক ঘাঁটির ভেতরে গুলি চালিয়ে পালিয়ে গেছে এক ইরানি সেনা সদস্য। স্থানীয় সময় রবিবার ঘটা এই ঘটনায় অন্তত 5 জন সেনা নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, আজ সন্ধ্যায় আমাদের একজন সেনা কর্মকর্তা সৈন্যদের বিশ্রামের এলাকায় প্রবেশ করেন এবং সৈন্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটির একটি ইউনিট পাহারা দিচ্ছিল ওই সেনা। ন্যাটোর বৃহত্তম মহড়া আগামী সপ্তাহেই শুরু। স্টেট ফার্স্ট ডিফেন্ডার 2024 নামে ন্যাটোর এযাবৎকালের বৃহত্তম মহড়াটি আগামী সপ্তাহেই শুরু হচ্ছে। মে মাস পর্যন্ত এটি চলবে। ইউরোপে ন্যাটোর সর্বোচ্চ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভলি বলেছেন জোটের অংশীদার সুইডেন ও 31টি সদস্য রাষ্ট্রের প্রায় 90,000 সেনার অংশগ্রহণে এটি হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মহড়া। জেনারেল ক্রিস ক্যাভলি সম্প্রতি ব্রাসেলসে বলেন স্টেট ফার্স্ট ডিফেন্ডার 2024 হবে আমাদের ঐক্য, শক্তি এবং একে অন্যকে রক্ষা করার জন্য অবিচল সংকল্পের নীতির সুস্পষ্ট প্রদর্শন। একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল গাজা। অবরুদ্ধ গাজা উপত্যকায় লাশের সারি যেন থামছেই না। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখনও পর্যন্ত 25,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় আরও 178 জন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। সেখানে লড়াই থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতায় কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বারবার জোর দিয়ে বলছেন যুদ্ধ শেষ হলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। তার এমন মন্তব্যের পরই গাজা এবং পশ্চিম তীরে নতুন করে হামলা বেড়ে গেছে। এদিকে হোয়াইট হাউস বলছে দ্বিরাষ্ট্র সমাধানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল স্পষ্টভাবেই ভিন্ন চিন্তা করছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পাল্টা জবাব হিসেবে গাজায় আক্রমণ চালায় ইসরায়েল। হামাসকে নির্মূলের অজুহাতে এখনও পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে অভিযানের নামে হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে
দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল, সেখানে প্রতিদিনই বিমান হামলা ও স্থল অভিযান চালানো হচ্ছে। গাজায় এখনও পর্যন্ত 25,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ এই উপত্যকায় 3 মাসের বেশি সময় ধরে স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এই যুদ্ধে ইসরায়েলের নিয়মিত সেনা ছাড়াও রিজার্ভ সেনারাও অংশ নিয়েছে, বাদ পড়েনি নারীরাও। সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলি নারীরা বড় ভূমিকা পালন করছে। ইসরায়েলের একটি ব্যাটালিয়নের কমান্ডার জানিয়েছে, গাজায় যুদ্ধ করার জন্য নারীদের আমরা নিয়ে আসতে পেরেছি, যা অত্যন্ত গর্বের। তিনি বলেছেন, নারীরা পুরুষ সেনাদের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যুদ্ধে উত্তাপ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়েও। হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে লেবানন সীমান্তে, হামলা হচ্ছে সিরিয়া ও ইরাকেও। তাছাড়া ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ লক্ষ্য করে চালানো হচ্ছে হামলা, মার্কিন পদক্ষেপও বন্ধ হচ্ছে না হুথিদের হামলা। স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় বলছে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনশীল রূপরেখা প্রয়োজন। খবর সিএনএনের। প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা এর মাধ্যমে কেবল সুবিধা পেতে পারি, তাই যেহেতু আমাদের স্থিতিশীলতা প্রয়োজন এবং তা আসতে পারে ফিলিস্তিন ইস্যুতে সমাধানের মাধ্যমে। অক্টোবরে ইরান সমর্থিত হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে আক্রমণের আগে ইসরায়েল ও সৌদি আরবের নেতারা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন। তারা বলেছিলেন, ধীরে ধীরে একটি কূটনৈতিক বাস্তবতা প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে, যা মধ্যপ্রাচ্যকে নতুন আকার দিতে পারে। গত কিছুদিন ধরে মার্কিন কর্মকর্তাদের দাবি, গাজায় যুদ্ধের অবসান হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী সৌদি আরব। আর সৌদি কর্মকর্তারা সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি না জানালেও বলছে, এমন কিছুর জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ থাকতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে সফর করেন। ইসরায়েলে অবস্থানকালে তিনি বলেছিলেন যে, ইসরায়েলের প্রধান মুসলিম প্রতিবেশী দেশগুলো গাজাকে যুদ্ধের পর পুনর্বাসনে এবং ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সহায়তা চালিয়ে যাবে যদি শেষ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি আসে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলেছে, আলাদা নিরাপত্তার জন্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ফিলিস্তিনি ভূখণ্ডে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। ফোনে কথা বলার পর বাইডেন বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান এখনো সম্ভব। অনেক ধরনের দ্বিরাষ্ট্র সমাধান রয়েছে, অনেক দেশ আছে যারা জাতিসংঘের সদস্য না, তাদের নিজস্ব সামরিক বাহিনী নেই। ইইউ এর শান্তি বৈঠকে যোগ দিচ্ছেন ইসরায়েল ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীরা। ইউরোপীয় ইউনিয়নের শান্তি বৈঠকে আজ যোগ দিচ্ছেন ফিলিস্তিন ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। চলমান গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে